বন্ধুরা, রাজ্যে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে, সেই আন্দোলন আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে। মানে শুধুমাত্র আন্দোলন হিসেবেই নয়, রাজ্যের সামগ্রিক যে রাজনৈতিক চিত্র সেই জায়গা থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ন নেবে আজকের এই বৈঠক। কেন এই কথা বলছি, দেখুন, আজকের বৈঠকে দুটো ফলাফল হতে পারে, এর বাইরে তৃতীয় কিছু হবে বলে আমার তো মনে হয় না। এক, বৈঠক খুব সুন্দরভাবে শেষ হবে এবং যে দাবি ছিল সেগুলো সমস্ত কিছুর একটা পার্মানেন্ট সলিউশন বা একটা কনফার্মেশনের জায়গা আসবে এবং জুনিয়র ডাক্তাররা আন্দোলন তুলে নেবেন এবং তারপর সুরসুর করে তারা আজ থেকেই বা কাল থেকে তারা কাজে ফেরত যাবেন। আর 2 নম্বর পথটা হচ্ছে যে এই বৈঠকের কিছু দাবি মানা হলো, কিছু হলো না, বা কোনো দাবিই মানা হলো না, আলটিমেটলি কোনো সলিউশন হলো না এবং সেই বৈঠকটা ভেস্তে গেল। এর বাইরে তৃতীয় কোনো সমাধান কি হতে পারে? অর্থাৎ আংশিক কিছু হলো এবং সেটার জন্য জুনিয়ররা তুলে নিল, যেটাই হোক, মানে হয় জুনিয়র ডাক্তাররা আন্দোলন তুলে নেবেন, অনশন তুলে নেবেন, আর না হলে তারা অনশন কন্টিনিউ করবেন বা আন্দোলন কন্টিনিউ করবেন। এর বাইরে তৃতীয় কোনো সমাধান হওয়ার জায়গা নেই। আর এই দুটো ফলাফলের যে ফলাফলটাই হোক না কেন, আলটিমেটলি তা কিন্তু নবান্নের জন্য, এই রাজ্য প্রশাসনের শীর্ষ ঘরের জন্য সেটা কিন্তু সাকের করা চলেছে। অর্থাৎ যেদিকেই যে ফলাফলই হোক না কেন, আসতে যেতে সেটা কাটবে এবং রক্তাক্ত হবে মমতা প্রশাসন। কেন বলছি, আপনারা অনেকেই এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে অনেক কথা বলছেন, আমার যারা ফেলো ইউটিউবার আছে তারা অনেক প্রতিবেদন করছেন, কিন্তু আমি দীর্ঘদিন এই আন্দোলনটা নিয়ে কার্যত মুখ বন্ধ করে রেখেছিলাম। তার একটা বেশি কারণ হচ্ছে যে তাদের বেশ কিছু পদক্ষেপ কিন্তু আমার পছন্দ হয়নি, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই আন্দোলনটা হচ্ছে বা যেটা করতে চাইছেন সেটাকেও আমি লঘু করে দিতে চাইনি। তার একটা বেশি কারণ হচ্ছে, দেখুন, এই ডাক্তাররা বারবার বলছেন তারা এই আন্দোলনকে অরাজনৈতিক রাখতে চাইছেন, কিন্তু আজকে রাজ্যের একটা বড় অংশের মানুষ কিন্তু মনে করছেন এটা যতই তারা অরাজনৈতিক রাখার কথা বলুন না কেন, এটা বেসিক্যালি বিজেপিকে ব্লক করে রাখার একটা আন্দোলন এবং সেই জায়গা থেকেই এটা রাজনৈতিক আন্দোলন হয়ে যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত মত যেটা হচ্ছে যে অরাজনৈতিক তারা হয়তো রাখতে চাইছেন, কিন্তু রাজনৈতিকভাবে তারা ব্যবহৃত হয়ে যাচ্ছেন, তার ফলে যে উদ্দেশ্য বা যে ভালো কাজটা তারা করতে চাইছেন কোথাও গিয়ে সেটার গুরুত্বটা একটু হলেও লঘু হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা আজকের মূল আলোচ্য বিষয় নয়। মূল আলোচ্য বিষয় যেটা হচ্ছে যে নবান্ন সত্যি কি রক্তাক্ত হবে, এবং এই আজকের বৈঠক করার পর যে সদিচ্ছা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন তার জন্য এখানে স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব ধর্ণামঞ্চে ছুটে গেছেন, সেখানে ফোনে কথাবার্তা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, এবং তারপর ডাক্তাররাও সহনশীলতা দেখিয়ে বলেছেন যে আজকের বৈঠকে তারা যাবেন, তারপরেও কেন এর কোনো স্থায়ী সমাধান হওয়া সম্ভব নয় এবং সেটা হলেও আলটিমেটলি নবান্ন রক্তাক্ত হতে চলেছে, অবশ্যই ব্যাখ্যা করব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা, আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমি যে পয়েন্টটা বলতে চাইছি, নবান্নের রক্তাক্ত হওয়া, তাদের শাঁখের করাতে পড়া, সেটা বুঝতে গেলে এই ডাক্তাররা বর্তমানে যে ইস্যুতে আন্দোলন করছেন সেই ইস্যুগুলোকে ভালোভাবে বুঝতে হবে। আপনারা কি জানেন যে কোন 10 দফা দাবিতে আন্দোলন হচ্ছে? এক এক করে আপনাদের দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি করে নবান্নের জন্য সত্যি সাড়ে সর্বনাশ হতে চলেছে। ডাক্তারদের যে 10 দফা দাবি রয়েছে, তার প্রথম প্রথম জায়গাটাই দেখা হচ্ছে দীর্ঘ সূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে, এটি প্রথম দাবি। এবার দেখুন, এই দাবি যখনই ওই নবান্নের সভাঘরে উঠবে এবং আলোচনায় আসবে, তার একটাই উত্তর হবে যে দেখো, এখন তদন্ত তো রাজ্যের কেউ করছে না, তদন্ত করছে সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং সেটা মনিটর করছে সুপ্রিম কোর্ট, দেশের প্রধান যে জায়গাটা রয়েছে সেখান থেকে এটা মনিটর হচ্ছে। সুতরাং এখানে রাজ্য সরকারের বিশেষ কিছু করার নেই, এই তদন্তে আমরা সহযোগিতা করতে পারি, এবং এখনো অবধি সিবিআই বা সুপ্রিম কোর্ট আমাদের বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ আনেনি যে আমরা তদন্তে সহযোগিতা করছি না, সুতরাং এই ব্যাপারে আমাদের কি করার আছে। ডাক্তাররাও খুব ভালো করে জানেন এটাই কাঙ্ক্ষিত উত্তর আসবে, তা সত্ত্বেও তারা এই দাবিটা কেন একদম লিস্টের টপে রেখেছেন, তার কারণ হচ্ছে এই ডাক্তারদের আন্দোলন কিন্তু শুরু হয়েছিল অভয়ার সেই ভয়ঙ্কর মৃত্যুকে কেন্দ্র করে, এবং তারা যে অভয়ার জন্যই জাস্টিস ফর অভয়া এই ট্যাগলাইনই এখনো আছেন, সেখান থেকে একটুও সরে আসেননি, এই জায়গাটা প্রমাণ করার একটা কোথাও বাধ্যবাধকতা ছিল, সেই কারণেই এই পয়েন্টটা তাদের রাখতে হয়েছিল এবং সেটাকেই লিস্টে তারা টপে রেখেছেন। সুতরাং এটা নিয়ে খুব বেশি কিছু আলোচনার জায়গা আছে বা সেখানে রাজি হওয়া না হওয়ার জায়গা আছে এমনটা নয়।
কিন্তু দু নম্বর পয়েন্ট থেকেই আসল জায়গাটা শুরু হচ্ছে। দু নম্বর পয়েন্টে কি দাবি করছেন ডাক্তারবাবুরা? স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। যেদিন ধর্মতলায় ওই মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মুখ্য সচিবের ফোনে এবং কথা হচ্ছিল, সেদিনকেও এই কথাটা বলেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে স্বাস্থ্য সচিবকে সরানোর মতো জায়গায় তিনি নেই, সেটা সম্ভব নয়। অনেক যুক্তি দিয়েছেন, সেটা কেউ মানবেন কেউ মানবেন না অন্য কথা, কিন্তু একটা কথা ভেবে দেখুন, এই জায়গাটায় যদি শেষ অবধি মুখ্যমন্ত্রী মেনে নেন যে ঠিক আছে আমি স্বাস্থ্য সচিবকেও সরিয়ে দেবো, কেননা অন্যান্য যাদেরকে এর আগে আলোচনায় বলা হয়েছিল তাদেরকে সরিয়ে দিয়েছেন, এটা অরাজনৈতিক কথা বলছেন, তো এরপর আসল রাজনীতিটা শুরু হবে। যে মুহূর্তে স্বাস্থ্য সচিবকে সরিয়ে দেবেন সেই মুহূর্তে রাজনৈতিকভাবে দুটো দাবি উঠবে। এক, যদি স্বাস্থ্যক্ষেত্রের এই গাফিলতির জন্য স্বাস্থ্য সচিবকে সরাতে হয়, তাহলে আমরা স্বরাষ্ট্র দপ্তরের ক্ষেত্রেও তো দুর্নীতি দেখছি। সেখানে একজন পুলিশ অফিসার যিনি এই এই তদন্তের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তাকে সিবিআই গ্রেপ্তার করেছে, আরেকজন আরো দুজন পুলিশ অফিসার যারাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদেরকে এই সরকারই সরিয়ে দিয়েছে। সুতরাং স্বরাষ্ট্র সচিবকেও এবার পদত্যাগ করতে হবে, বিরোধীরা ডেফিনেটলি এই দাবি তুলবেন। ভাবুন একবার যদি স্বরাষ্ট্র সচিব বা স্বাস্থ্য সচিবের এখানে অপসারণ হয়ে যায়, তাহলে এবার রাজনৈতিকভাবে তো দাবি উঠতে শুরু করে দেবে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তিনি কি দায়ী অস্বীকার করতে পারেন? স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে, তিনিই মুখ্যমন্ত্রী। সুতরাং রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিটা উঠে যাবে, দফা এক দাবি এক মমতার পদত্যাগ, বিরোধীরা এই জায়গায় কিন্তু চেপে ধরবে। আর সেই কারণেই বিনীত গোয়েলকে সরানো যায়, অভিষেক গুপ্তাকে সরানো যায়, স্বাস্থ্য ভবনে যাদের নামে আসে সবাইকে সরানো যায়, কিন্তু স্বাস্থ্য সচিবকে সরানো যায় না। আর এই জায়গাতেই কিন্তু আলোচনা ভেস্তে যাওয়ার প্রথম স্টেপটা শুরু হয়ে যাবে। তিন নম্বর, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে। রাজ্য একটা ঢপের চপের মতো বলে রেখেছে যে আমরা এটা পাইলট প্রজেক্ট শুরু করেছি, যেটা সুপ্রিম কোর্টেও শোনানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেটা কি এফেক্টিভলি রাজ্য সরকার করতে চাইবে বা পারবে, তাহলে তার ডেডলাইন দিচ্ছে না কেন? আসলে এই রেফারেল সিস্টেমের মধ্যেই তো একটা বৃহত্তর দুর্নীতির গল্প লুকিয়ে আছে। এই যে দালাল চক্র কাজ করে, যেটা শাসক দলের নেতা মন্ত্রীরাই বিভিন্ন সময় বিস্ফোরক হয়ে উঠেছেন, সেই দালাল চক্র যে পুরোপুরি সেটার জন্য ভেস্তে যাবে। আর সেটা হলে বহু লোকের এদিক ওদিক হয়ে যাবে, এত সহজে এই সিস্টেমটা কি উঠে যেতে তারা দেবেন? আর যদি সেটা উঠিয়ে দেওয়ার সামান্যতম সদিচ্ছাও এই সরকারের থাকতো, এই দালাল চক্র কি এইভাবে রমরমিয়ে জমজমিয়ে কি পশ্চিমবঙ্গে চলতে পারতো এতদিন ধরে? চার নম্বর, কি দাবি করছে, প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে, ওই পয়েন্ট তিনেরই এক্সটেনশন। সুতরাং এই জায়গার কোনো ডেডলাইন দিতে পারবে না, কোনো সদিচ্ছা রাজ্য সরকার চাইলেও দেখাতে পারবে না, এমনটাই কিন্তু কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। পাঁচ নম্বর পয়েন্টটা কি চাইছে, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। এর কিছু কিছু আমরা করছি, যেখানে মাঝে মাঝে বলছি আমরা 90% 95% কাজ শেষ করে ফেলেছি, কিন্তু বরাদ্দ হচ্ছে একটা, এই ধরনের গল্প আমরা সুপ্রিম কোর্টে শুনতে পাচ্ছি। সুতরাং এগুলোকে ইমপ্লিমেন্ট করার মতো জায়গায় রাজ্য সরকার সত্যি আছে, সত্যিই সদিচ্ছা দেখাতে পারবে, এবং যেটা জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব, যদি সেটাই হয় তাহলে উত্তরবঙ্গ লবি স্বাস্থ্য মন্ত্রকে এস্টাবলিশ হলো কি করে? এই পয়েন্টও ওই ধরি মাছ নাচুই পানি করে একটা সলিউশনের কথা হয়তো বলা হবে, কিন্তু যার বাস্তব ভিত্তি থাকা সম্ভব নয়, এই জায়গাটাই তো সব থেকে বড় হিসেবে উঠে আসবে। হাসপাতালগুলিতে পুলিশের সুরক্ষা বাড়াতে হবে, সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। এই জায়গাটাও যে রাজ্য করতে পারবে না, তার একটা বড় কারণ হচ্ছে ভারেমা ভবানী, এবং সেই জন্যই বলেছে এখন সুপ্রিম কোর্টের গায়ে একটা মামলার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, যে ওই ওবিসি নিয়ে যে জায়গাটা আছে সেই জন্যই তো আমরা এগুলো করতে পারছি না। আচ্ছা তাই, তাহলে ওই ওবিসির কোটাটা বাদ দিয়ে বাকি নিয়োগগুলো করে ফেলুন না কেন, কোনো অসুবিধা নেই। যখন ওবিসি নিয়ে ফয়সলা হবে তখন সেখানে যদি ওবিসির জন্য সংরক্ষণ থাকে ওবিসি পাবে, নাহলে এই জেনারেল থেকে সেখানে সেখানে ডিউটি পেয়ে যাবে, সেখান থেকে চাকরি পেয়ে যাবে। আর এই ওবিসি সংরক্ষণ উঠে যাওয়া তো এই লোকসভা নির্বাচনের সময় 2024 সালে হলো, 2011 সাল থেকে কি করছিলেন, ঘুমোচ্ছিল রাজ্য সরকার?
আসলে সদিচ্ছার অভাব, একটা ঢাল করে বাঁচার চেষ্টা। সাত, হাসপাতালগুলিতে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। তাই মেডিকেল ব্যবস্থায় কি সিভিক নার্স চলে আসবে না সিভিক ডাক্তার চলে আসবে? এই রাজ্যে মেডিকেলের অবস্থা কি করে দিয়েছে এবং এই রাজ্য সরকারে যে সরকারি ডাক্তার নিয়োগের সদিচ্ছা নেই বিভিন্ন জায়গায় শূন্য পদে, তো এই 13 বছর ধরে সেটা প্রমাণিত হয়ে গেছে। এই ডাক্তারদের নিয়োগ করতে গেলে যে বিপুল পরিমাণ টাকা খরচ হবে, তাহলে ওই খেলা মেলা মোৎসব দুর্গাপুজোর অনুদান ক্লাবগুলোকে চাঁদা যাদেরকে ভোটের কাজে কাজে লাগানো যাবে সেই জায়গাগুলো যে বন্ধ হয়ে যাবে, চাইলেও এই জায়গাটা রাজ্য সরকার সলিউশন করবে মনে হয় আপনাদের? তারপর 8 নম্বর দাবি হচ্ছে প্রতিটি মেডিকেল কলেজে ট্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে, রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। হ্যাঁ, নামক অবস্থায় একটা কমিটি তৈরি হতে পারে, কিন্তু শাস্তি তাদের দেবেন যাদের নামে অভিযোগ, সব তো তৃণমূল ঘনিষ্ঠ, এরা পুরো সিস্টেমটাকে ম্যানেজ করে রেখেছে, এই থ্রেট কালচারটা দিয়ে ভয় দেখিয়ে পুরো সিস্টেমটাকে চালাচ্ছে এবং রাজ্যে শাসক দলকে টিকিয়ে রাখতে ভোটের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেবে এই এই তৃণমূল সরকার মনে হয় আপনাদের? সেটা বাস্তবসম্মত সম্ভব? এদের পক্ষে সরকারটাই উঠে যাবে যে। 9 নম্বর, অবিলম্বে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, সবকটি কলেজে RDA কে স্বীকৃতি দিতে হবে, কলেজ হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। কিছু নামকাওয়াস্তে জিনিস হবে, কিন্তু নির্বাচন বলেছেন মুখ্যমন্ত্রী 3-4 মাসের মধ্যে হয়তো তিনি করে দেবেন, কিন্তু সত্যিই কি তিনি করে দেবেন? সত্যি কি নির্বাচনটা সঠিকভাবে হবে? পশ্চিমবঙ্গে সাধারণ নির্বাচন কিভাবে হয় সাধারণ মানুষ দেখেছে? তাহলে সাধারণ নির্বাচন যদি এইভাবে হয়, এই হাসপাতাল যেটা কোটি কোটি টাকা দুর্নীতি করার আখড়া সন্দীপ ঘোষ প্রমাণ করে দিয়েছে যে কিভাবে টাকা মারা যায়, কিভাবে জাল ওষুধ থেকে শুরু করে সমস্ত জায়গায় সাধারণ মানুষের প্রাণ ব্যতিব্যস্ত করে তাদের প্রাণ কেড়ে নিয়েও দুর্নীতির আখড়া করা যায়, সে করে দিয়েছে। সেখানে স্বচ্ছভাবে সমস্ত কিছু চলবে, যদি স্বচ্ছভাবে চলতোই 13 বছর বাদে এই এই তৃণমূল সরকার চালানোর পর এই জায়গাটায় কি আসতে হতো? এবং 10 নম্বর, WBMC এবং WBHRB-র অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই ধরনের সেই একই ব্যাপার, ট্রেড কালচার দুর্নীতি মনে হয় এগুলো করবে? হ্যাঁ, নামকাওয়াস্তে আইওয়াস কিছু হতে পারে। এইবার যে জায়গাটা বলছি যে এইগুলোর সব দাবি বা বেশিরভাগ দাবি রাজ্য সরকার মেনে নিতে পারবে না। যদি মেনে নিতে পারতো তাহলে এই দাবিগুলো তোলারই দরকার পড়তো না রাজ্য সরকারের সেই সদিচ্ছা থাকলে। তাহলে তাহলে জুনিয়র ডাক্তারদের তো এই বৈঠকে যাওয়ার পর শূন্য হাতেই ফেরত আসতে হবে, আর সেটা যদি হয় এই রাজ্য সরকারের সদিচ্ছার যে কতখানি অভাব রয়েছে সেটা রাজ্যবাসীর সামনে প্রমাণ হয়ে যাবে এবং যে গণ আন্দোলন এই অভয়াকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছিল সেটা আরও বহু গুণে বাড়বে। আর অন্যদিকে যদি আমি ধরলাম রাজ্য সরকার মানলো বা মানলো না, এই ডাক্তাররা আন্দোলন তুলে নিলেন এবং ফেরত গেলেন, তারা যে অরাজনৈতিক হিসেবে ছিলেন এবং চাপের কাছে নতি স্বীকার করবেন না, এই যে জায়গাটা তাদের জন্য তৈরি হয়েছিল সেই জায়গাটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ফলে সাধারণ মানুষের তাদের প্রতি যে আস্থা ভালোবাসা ভরসার জায়গাটা তৈরি হয়েছিল সেটা শেষ হয়ে যাবে এবং তারাও বুঝতে শুরু করবেন যে এই ডাক্তারদের আন্দোলন সেটা একটা জায়গা অব্দি যেতে পারে, কিন্তু এই রাজ্যের যে সামগ্রিক অবস্থার পরিবর্তনের কথা তারা ভাবছেন সেটা করতে গেলে রাজনৈতিক অস্তিত্বে বিশ্বাস রাখা ছাড়া আর কোনো উপায় নেই। এবং সেই জায়গায় এই ধরনের ডাক্তারি আন্দোলন নয়, আগামী দিনে কোনো একটি রাজনৈতিক শক্তি বিরোধী শক্তিকে জড়িয়ে ধরেই রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে এই রাজ্য সরকারের অপসারণ ঘটাতে হবে, সেই জায়গাটা মানুষের কাছে বার্তা চলে যাবে, ফলে রাজনৈতিক আন্দোলনগুলো আরো বেশি শক্তপোক্ত হবে। তাই সেই জন্যই আমি প্রথমেই শুরু করলাম যে এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সেখানে সদিচ্ছা দেখিয়ে এটার সমাধান হলো এবং ডাক্তাররা আন্দোলন তুলে নিলেন, সেখানেও নবান্ন ক্ষতিগ্রস্ত হবে। আর যদি সমাধান করতে না পারে, যদি কোনো সদিচ্ছার অভাব দেখা যায়, সেখানেও নবান্নকেই রক্তক্ষরণ হবে, কেউ আটকাতে পারবে না। আর এর সব থেকে বড় যদি আপনারা প্রমাণ চান, দেখুন ইতিমধ্যেই কার্যত এই আন্দোলনকে এই আন্দোলনকারীদের থ্রেটের মুখে রাখার চেষ্টা করছে শাসক দলের লোকেরা। ইতিমধ্যেই বলা হচ্ছে যে এই আন্দোলন যদি আজকের পর মিটে না যায় এবং তারপর রোগমৃত্যু হয়, এদের বিরুদ্ধে FIR হবে।
এবং এফআইআর হওয়া মানে যে কিভাবে হয় সে তো আপনারা দেখেছেন, গোটা রাজ্য জুড়ে ঘুরে ঘুরে হবে, এদের হেনস্থা করার চূড়ান্ত চেষ্টা করা হবে। এরা এই আন্দোলন করার জন্য ডাক্তারবাবুরা যে ব্যাংক অ্যাকাউন্ট করেছেন, সেখানে কোথা থেকে ট্রানজাকশন হচ্ছে, কি টাকা আসছে না আসছে, সেইগুলো নিয়ে নাকি পুলিশকে তদন্ত করতে হবে। একটাই কথা বলতে হয়, এত বড় বড় বাতেলা করছে, যারা বাতেলাবাজ করছে তাদের অ্যাকাউন্ট গুলো সেইগুলোকে চেক করে সাধারণ মানুষকে দেখাতো? এরা নাকি জনপ্রতিনিধি, এরা নাকি মামাটি মানুষের সরকারের দলের অংশ? এত কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে কোথা থেকে আসে? আর এরা যে একটা নাম করা চোর, জোচ্চোর, বাটপার, 3.5 বছরের জেল খাটা আসামি, সেগুলো তো প্রমাণিত হয়েছে। তাদের মুখে অন্যের অ্যাকাউন্টের টাকা নিয়ে কি করে আসছে সেটা নিয়ে তদন্তের কথা শুনতে হবে? ওই চোর জোচ্চোর গুলো আগে নিজেদের অ্যাকাউন্ট গুলো দেখাক, তারপর এরা বড় বড় কথা বলবে। আসলে এরা বুঝতে পেরেছে এই যে দাবিগুলো আছে এগুলোর সমাধান করার ক্ষমতা তাদের সরকারে, তাদের দলটার চালানো সরকারের নেই, আর সেই জন্য ডাক্তারদের উপর চাপ সৃষ্টি করার জন্য, তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য প্রথম থেকেই এই কথাগুলো তুলে দিচ্ছে, যাতে বৈঠকের শেষে যদি নিষ্ফলা হয় তার দায় পুরোপুরি এদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে, আর সেই করে বাঁচবে ভেবেছে। রাজনৈতিকভাবে আরো 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 তীব্র আক্রমণের জন্য নবান্ন এবং এই শাসক দলকে কিন্তু আজকের পর অপেক্ষা করতে হবে। কি মনে হয় আপনাদের, সত্যি আজকের বৈঠকের পর নবান্নের কপালে ডুডুকানা বাং, নাকি সব ম্যানেজ করে ফেলবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে। খুব তাড়াতাড়ি ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।